আলেপ্পো দুর্গ ইসলামী স্থাপত্যের অনন্য নিদর্শন, যা সিরিয়ান শহর আলেপ্পোর মধ্যভাগে 7 হেক্টর ভূমির উপর স্থাপিত। মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী নিদর্শন মনে করা হয় এই দুর্গটিকে। 1976 সালে ইউনেস্কো এই দুর্গটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি আলেপ্পো দুর্গের নানা আকর্ষণীয় তথ্য নিয়ে। প্রাচীন নগরী আলেপ্পো ইতিহাস গড়া এক সভ্যতার আবাসস্থল, যেখানে কালের পরিক্রমায় আধিপত্য বিস্তার করেছিল রোমান, বাইজেন্টাইন, মামলুকদের মতো বিভিন্ন সাম্রাজ্য। আলেপ্পো পাহাড়ে অবস্থিত দুর্গটির নির্মাণ কাজ শুরু হয়েছিল বাইজেন্টাইন আমলেই, তবে রোমানদের শাসনামলে ভয়াবহ এক ভূমিকম্পে নির্মিত দুর্গটি মাটির সাথে মিশে যায়। আলেপ্পো দুর্গটির বর্তমান স্থাপত্যটি নির্মিত হয়েছিল মুসলিম শাসনামলে। 636 খ্রিস্টাব্দে আলেপ্পো জয় করে নেয় মুসলিম শাসকরা এবং এখানে একটি সামরিক স্থাপত্য গড়ে তোলেন। 944 খ্রিস্টাব্দে আলেপ্পো হামদানি শাসকদের নিয়ন্ত্রণে চলে আসে। তখন হামদানি রাজপুত্র সাইফুদ্দৌলা প্রথমে নদীর তীর ঘেঁষে গড়ে তোলেন একটি অবকাশ কেন্দ্র। 962 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সেনারা আলেপ্পো শহর আক্রমণ করলে অবকাশ কেন্দ্রটি সামরিক দুর্গে রূপান্তরিত হয়। আবার ঐতিহাসিক ক্রুসেড যুদ্ধ শুরু হলে আলেপ্পো দুর্গের গুরুত্ব অনেকাংশে বাড়তে থাকে। আলেপ্পোর তৎকালীন শাসক সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহে দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ করেন। তিনি একটি উঁচু ইটের দেওয়াল গড়ে তোলেন, পাশাপাশি একটি ভবন, একটি যুদ্ধ অনুশীলনের সবুজ মাঠ যুক্ত করেন দুর্গটির সাথে। দুর্গের পাশে তিনি দুটি মসজিদ পুনর্নির্মাণ করেন। 1215 খ্রিস্টাব্দে আলেপ্পো শহরটি ছিল সুলতান সালাউদ্দিন আয়ুবী রহমতুল্লাহ আলাইহের অধীনে। বর্তমান সময়ের আলেপ্পো দুর্গের অবকাঠামোটি তার সময়কালেই নির্মিত। নতুন অবকাঠামো প্রণয়ন করে দুর্গটি পুনর্নির্মাণে মূল ভূমিকা রেখেছিলেন তিনি। সুলতান সালাউদ্দিন আয়ুবী রহমতুল্লাহ আলাইহে আলেপ্পো দুর্গের চারপাশের পরিখাগুলোর গভীরতা বৃদ্ধি করে সেগুলোকে প্রাকৃতিক খালের সাথে যুক্ত করেন। তিনি সেখানে একটি সংযোগ সেতু তৈরি করেছিলেন, যা আজও দুর্গের অভ্যন্তরে প্রবেশের জন্য ব্যবহৃত হয়। মজার বিষয়, দুর্গটি মধ্যযুগীয় সময়ে তীরন্দাজরা দেয়ালে তীর ছুঁড়ে তাদের দক্ষতা অনুশীলন করতেন। ত্রয়োদশ শতকের প্রথম দিকে আলেপ্পো দুর্গ একটি প্রাসাদীয় দুর্গে পরিণত হয়। দুর্গটিতে যুক্ত করা হয় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, আবাসিক ভবন, অস্ত্রাগার ও প্রশিক্ষণ কেন্দ্র। প্রবেশপথে গড়ে তোলা হয় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও। বিখ্যাত মঙ্গল শাসক হালাকু খান 1207 খ্রিস্টাব্দে দুর্গটিতে আক্রমণ করেন, ফলস্বরূপ আলেপ্পো দুর্গ তখন ভয়াবহ ধ্বংসের সম্মুখীন হয়। এরপর মামলুক গভর্নর সাইফুদ্দিন জাকাম 1415 খ্রিস্টাব্দে দুর্গটি পুনর্নির্মাণ করেন। পরবর্তী সময়ে কয়েকবার দুর্গটিতে সংস্কারের কাজ করা হয়, কিন্তু ধীরে ধীরে সামরিক গুরুত্ব কমে গিয়ে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয় আলেপ্পো দুর্গ। ওসমানীয় আমলে দুর্গটির একাংশ সামরিক কাজে ব্যবহৃত হলেও এটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবেই প্রাধান্য পেয়েছিল। আলেপ্পো দুর্গ অনন্য স্থাপত্যের জন্য ব্যাপক সমাদৃত। রোমান কলাম, মধ্যযুগীয় দেয়াল এবং ইসলামিক কাঠামোর মতো উপাদানসহ বিভিন্ন যুগের স্থাপত্যশৈলীর মিশ্রণে অপরূপ সৌন্দর্যের অধিকারী হয়ে উঠেছে এই দুর্গটি। প্রাকৃতিক দুর্যোগ এবং একাধিক শত্রুর আক্রমণের সম্মুখীন হওয়ার পরেও আলেপ্পো দুর্গে টিকে আছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। দুর্গের ভেতরও রয়েছে একটি মসজিদ, যা এর সুন্দর নকশার জন্য ব্যাপক সুপরিচিত। মসজিদটির জটিল সজ্জা এ অঞ্চলের সাংস্কৃতিক সমৃদ্ধকে প্রতিফলিত করে। আলেপ্পো দুর্গটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে, যার মধ্যে রয়েছে কনসার্ট এবং থিয়েটার পারফরমেন্স, যা বর্তমান সংস্কৃতিকে প্রাচীন সংস্কৃতির সাথে মিশ্রিত করে।
এমনকি দুর্গটিতে একটি প্রাচীন রোমান থিয়েটারেরও দেখা মিলবে। দুর্গের অভ্যন্তরে আছে আলেপ্পো সিটাডেল মিউজিয়াম। দুর্গের চারপাশে খননের ফলে হাজার হাজার বছর আগের নিদর্শন পাওয়া গেছে, যা শহরের সমৃদ্ধ ইতিহাসের চিহ্ন বহন করে। দুর্গের অভ্যন্তরে থ্রোন রুম নামক কক্ষটি ঐতিহাসিক শাসকদের সভা এবং অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো। এর জাঁকজমক এবং ঐতিহাসিক তাৎপর্য এটিকে একটি দর্শনীয় স্থানে পরিণত করেছে। অটোম্যান আমলের নকশাসহ বিভিন্ন স্থাপত্যের প্রভাবের মিশ্রণ দেখা যায় কক্ষটিতে। এখানে আরও আছে টাইম ট্রাভেলিং ক্লক টাওয়ার। আলেপ্পো দুর্গের অত্যাশ্চর্য স্থাপত্য এবং প্যানোরামিক দৃশ্য ফটোগ্রাফারদের বিশেষভাবে আকৃষ্ট করে, ফলে দুর্গটি দর্শনার্থীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। আলেপ্পো দুর্গটি শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থানই নয়, বরং এটি আলেপ্পো শহরের অধিবাসীদের জন্য স্থিতিস্থাপকতার প্রতীকও বটে। দুর্গটি এমনভাবেই সিরিয়ার বুকে স্থায়ী হয়ে থাকুক এমনটাই চাওয়া বিশ্ববাসীর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।